الله أكبر الله আমি ফুরফুরা শরীফে গেলাম, ফুরফুরা শরীফে গিয়ে এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু আমার নাকে ঢুকলো। আমি সব ভাই সাহেব হুজুর দেখে বলি, বলে তোমার মা চুমে কথা কাউকে বলতে নাই, খোদার কসম করে বলি আমি এতদিন পর্যন্ত বাবা ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকি আল কুরাইশীর মতন না রেগে হুজুরের মাদারে আমি গেছি বাবা। এই সেনটা খুশবুটা আমার কানে আসে না, আমি সেই দিন পেয়েছিলাম, সেই দিনটা দেখে না আমার শুধু মনে মনে ভয়, আমার শুধু মনে মনে ভয়। আল্লাহ রলি কাকে বলে, আল্লাহ রলি কাকে বলে বাবা, আল্লাহ রলি দেখে কাকে কেলনা দিয়েছিলেন সেটা কেউ বুঝতে পারে না, সেটা কেউ জানতে পারে না বাবা, সেটা মরার পরে কিছু মানুষ বুঝতে পারে। ধরে বল আরো ধরে বল ভাইরা জনেরা যুবকেরা, আমি যে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম বাবা, আমার নবী আল্লাহ বা কত বড় নিয়ামত আল্লাহ ফজিলত আল্লাহ দান করেছিলেন, সেই নবীদেরকে বলেছিল তোমরা আমার নবীকে তোমরা নবী বলে মেনে নাও, আর আমরা কোন নবীর উপরে ডবল করে কলেমা তো পড়ে মুসলমান কিন্তু হই না, একটা নবীর উপরে কলমা পড়েছি সেই নবীটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সমস্ত নবীর উপরে আমাদের কালেমাটা পড়া হয়ে গেল। বলেছিলাম সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মসজিদ, মসজিদ আকসা, বুঝে আসছে মসজিদ আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিল জিনদেরকে নিয়ে, সেই মসজিদ হযরত জিব্রাইল আসেন আমার রাসূল যাচ্ছে, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ নবী বললেন ইয়া আখি জিব্রাইল কি খবর আসেন বাইতুল মুকাদ্দাসে তো আসেন, আহা সেই বাইতুল মুকাদ্দাস শরীফে হুজুর শুকরানা দুরাকাত নামাজ পড়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আমার রসুল তো ইমাম মুয়াজ্জিন কে এই বুঝে আসছে, রসুল তো ইমাম মুয়াজ্জিন কে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম ওয়াস সালাম, তাহলে আমার রসূলুল্লাহ ইন্তেকালের পর জানাজার নামাজটা কে পড়াবে, কে পড়াবে? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি পড়াবে, কি পড়াবে, কি পড়াবে? আল্লাহ রাসূলের জানাজা হয় না, শুনে আল্লাহ রাসূলের জানাজা হয় না, এক এক করে এসেছে, এক দলে দলে এসে ঘুরে চলে গেছে, কে নামাজ পড়াবে? আমার রাসূলের উপরে ইমাম আর কে আছে? আমার রাসূল ছিলেন ইমামের ইমাম, আমার রসুল ছিল ইমামের ইমাম, আমার রসুল্লাহ উপরে কে জানা কে নামাজ কে জানা, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি শান কি মর্যাদা আল্লাহ দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আনা কানা রাফিকিল জান্নাহ, আমি আবু বকর বলি যে আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক আমার নবীর পাকের সম্মান ইচ্ছুক যারা নিল যারা করলো যারা আমল করলো, আমি আবু বকর বলি আমার সঙ্গে সে জান্নাতে থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ,
আমার নবীর পাগে কত রকম কথা উঠেছে জানেন না, কিছুদিন আগে হয়ে গেল বই বেরিয়েছিল, বই কথা ঠিক না, ভুল বই বেরিয়েছিল, বস্ত্র বই বেরিয়েছিল, ব্যাংকে করেছিল, হ্যাঁ আবার তো অন্যায় শেষ কথা বলছে। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ সাহাবীউল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, এমন ভালোবেসেছিলেন জান দিয়ে প্রাণ দিয়ে অন্তর দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর বড় খলিফা, জয়ী খলিফা, নবী পাকের চেয়ে বড়, তাই তো নাকি, কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, নবী পাকের চেয়ে বড় হযরতে আবু বকর সিদ্দিক। এই সময়তে কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে, কি কোরআন শরীফের আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস জাকাত আয়াত হয়েছে, আয়াতটা সকলের কানে 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 পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সিদ্দিক যে ওয়াফাতি লাকা খোদা তরফ থেকে এসেছে, কারণ আবু বকর সিদ্দিকের কথা সব সময় সত্য, সব সময় সত্য, আমার আবু বকর সিদ্দিক আজও তার কোনোদিন মিথ্যা কথা বলবে না, যে বলুন না সুবহানাল্লাহ। এলিবেরি চলবা কেমন ছিল, মহব্বত ভালোবাসা কেমন ছিল, তাকওয়া কেমন ছিল, আবু বকর সিদ্দিককে আমার নবী কেমন ভালোবেসেছিল, আমার নবীকে আবু বকর কেমন ভালোবেসেছিল, সেই জন্য আবু বকর সিদ্দিককে আমার রসুলের জন্য দিবার আস্তানা ধরে বলো সহজে, আল্লাহ নবী নিজে হাতে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, জীবে কি অবস্থাতে ধরে বলো জাকাত জানতে নাকি বাবা, টাকা জানতে নাকি খুব হুঁশিয়ার, হ্যাঁ 1,25,000 টাকা, 97,000 টাকা আপনি খান, ফুর্তি আমদ করে, ওটা আপনার হক, ওটা আপনার হক, আপনি ওই 2,500 টাকা কেটে ভাত দিয়ে দেন, কেটে ভাত দিয়ে দেন, কথা বুঝছে। আয়াত পাক নাযিল হয়ে গেল, সকলের কানে কানে পৌঁছে গেল, সকলের কানে কানে পৌঁছে গেল, হতবাগা ইহুদি, হতবাগা ইহুদি বলতে শুরু করে দিল, মুহাম্মদ ও ফকির, মুহাম্মদ ও আল্লাহ ও ফকির, মুহাম্মদ ও ফকির, মুহাম্মদ এর আল্লাহ ও ফকির, আবু বকর সিদ্দিক কিরকম ছিল, ভাইরা জনেরা যুবকেরা আমাদের মুরব্বিয়ান গণেরা, হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে ওই ইহুদির কানের বাড়ি মারল, কানের বাড়ি মারার সাথে সাথে কান পেড়ে কানটা তালা লেগে গেল, ইহুদি মনটা খারাপ হয়ে গেল, আবু বকর সিদ্দিক বলেছিল খবরদার 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 খবরদার, আমার রসুলের কথা উল্টো পাল্টা বলবে না, আমার আল্লাহর কথা উল্টো পাল্টা বলবে না, কায়ের পাক নাজিলের এই কথাটা শুনে আবু বকর সিদ্দিক চড় মেরেছে ইহুদিটাকে, ইহুদি নালিশ করবে কাকে, বিচার করবে, কোটারে বিচার করবে, ভাইদানেরা যুবকেরা মুরব্বিয়া রুবানেরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর বড় খলিফা, আল্লাহ নবীর বড় খলিফা, তিনি বিচার করবেন কার, আবু বকরের সিদ্দিকের, আবু বকর সিদ্দিক যখন ইহুদিটাকে মারলো, ইহুদির কান পেড়ে পর্দা পেড়ে, ইহুদির কান তারা রেগে গেল, আল্লাহ নবীর কাছে এসে নালিশ করতে লাগলো, আল্লাহ নবীর কাছে এসে বলতে শুরু করে দিল, আবু বকর আমাকে মেরে কানটা তালা করে দিয়েছে, আবু বকরকে বল আবু বকর তুমি ঠিক করে বলো তুমি মেরেছ নাকি, বলে হুজুর আপনি বলেন আবার একটা বার বলে, একবার যদি বলে যদি কেন কেন আর একবার যদি হুজুর আপনি বলেন কানে আর একটা মারব, তাই
তোমাকে কি বলেছিল এই ইহুদি, তোমাকে কেন মারল এই ইহুদি, কেন মারল বলো? ইহুদি তখন বলছে, ইহুদি চুপ মেরে আছে, মানে আমাকে খালি খামে মারল, খালি খামে তো কোনদিন মারে হারে হারে, আপনি দোষ করেছেন, অন্যায় করেছেন, আপনি আব্দুলকে মেরেছেন, সে অন্যায় প্রতিবাদ সে করেছে, খালি খা মানুষকে মারবে, কতগুলো যুক্তি হলো, কোটার কোনো বিচার করা যাবে? এক হাতে তালি বাজে বাবা, এই যে কথা বলছে না বাংলা কথা, নিশ্চয় কিছু অন্যায় করে, কেন আমার আবু বাক্কা তো সে খুব ঠান্ডা, ওমর ফারুকের কথা বললে চিনছি, বিশ্বাস করতে হবে, আমি বিশ্বাস করতে চাচ্ছেন আবু বাক্কা সে বলছে, হ্যাঁ ওজন আমি বেড়েছি, ওজন আমি বেড়েছি, কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াত পাক নাজিল হয়ে গেছে, সকলের কানে কানে পৌঁছে গেছে, এই বেঈমান ইহুদি আল্লাহ ফকির ও মোহাম্মদ ফকির, বলুন নাউজুবিল্লাহ, এই কথাটা বলছি আমি, আবু বাক্কার আমার সহ্য হয় না, খারাপ দেখতে কানের বাটি বেড়েছি, কান তালা করে দিয়েছি, ইহুদি বলছে আমি আমাদের এই কত বড় বদমাইশ দেখেনি না, এর কত বড় বদমাইশ, কথা খিলাফ করনে ওয়ালা, ইহুদি বলে যা যা বলি নি, আমি বলি নি, আমার শাস্তি আছে, বলে আমার শাস্তি টাকার ব্যাপার, বুঝতে পারছেন না, টাকা টাকা টাকাতেই সব হয়ে যায়, টাকাতেই হলে ইমান ফাঁকা হয়ে যায়, কথা বুঝছেন না, বুঝেন না, এখন সব টাকার ব্যাপার চলছে, অনেক ব্যাপার আছে, তোমার কাজের গুলো কি বুঝবে, ভিতরে ঢুকোনি তো, খুব কঠিন, কচু পাতার মতো আমাদের মনটা টল 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 করছে, ঠিক রাখাটাই কঠিন, ছোট ছোট কিরা বলতেন, সন্ধ্যে সন্ধ্যার সময় মমিন হবে, সকালে কাফ হবে, ওয়াইস কাফের ওয়াইস সন্ধ্যায় মমিন, সকালে কাফ জামা এসে গেছে, রাসূল আরো বলে গেলেন, আচর দশ হিজরি আমার উম্মত না দেখে, এই কথাটা আল্লাহ নবী বলে গেলেন, বলেন না বলেনি, কথা ঠিক না বলবো, এই ইহুদি ঠিক করে বলো, ঠিক করে 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 আমি বলিনি, ইহুদি এসে সাক্ষী এসে দাঁড়িয়ে আছে, বলে হুজুর বলে আমার সাক্ষী কেউ নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহান নারে দিব, টাকা পয়সা ধন সম্পদ বিবি বাচ্চা ঘর সংসার সবকে আমার রসুলকে না ভালোবাসতে না পারলে কিছুই হবে না বাবা, ও শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও খাজুর চিরাগার ভাই জানেরা, এই গুণাগার কে আল্লাহ পাক বহু জায়গায় নিয়ে গিয়েছে বাবা, আগের বছর গিয়েছিলাম দিল্লি, আগরাতে 3.5 ঘন্টা সভা করেছিলাম, ভাইরা জনেরা যুবকেরা আমি বড়াই বলি না বাবা, আম্মা বিনিমাতি রব্বি গাফাদি, আল্লাহ পাক কানাই কানাই জায়গায় জায়গায় এই গুণাগার কে আল্লাহ পাক নিয়ে যায় বাবা, হযরত আবু বকরকে বললেন, কথা বললেন আমার সাক্ষী কেউ না গায়, আমার সাক্ষী গলো আল্লাহ, আল্লাহ নবী বিচার করছে বাবা, ইসলামের কোর্টে যখন বিচার হয়, ইসলামের কোর্টে না কোন বিচার হবে, সেইভাবে ঠিক ঠিক বিচার করতে হবে, কেন আবু বকর ইহুদিটাকে মেরেছিল, ইহুদিটাকে কষ্ট দিয়েছিল, চড় মেরেছিল, কানের পর্দা ফেটে গেছিল, কানের পর্দা বন্ধ হয়ে গেছিল, আল্লাহ নবী আবু বকরকে দাঁড়িয়ে দিলেন, আবু বকর শুনিয়ে দিলেন, আবুবাক্কারকে বলতে লাগলেন, আর ইহুদিকে বলতে শুরু করলেন, ও ইহুদি তোমাকে যেইভাবে আবুবাক্কার মেরেছিল সেইভাবে তুমি মেরে প্রতিশোধটা নিয়ে নাও, আল্লাহ রাসূল জানতে পারছেন না পারেন, জোরে বলে জানতে পারছেন, কিন্তু বিচার তো করতে হবে, এই ইহুদি জানতে কি করে, কেন ইহুদি এমনি ওয়াদা ভঙ্গকারী ও কথাকে এমনি খিলাফ করে, এরা অঙ্গকার ওয়াদা খিলাফ করলে মানা, এরা শুধু কথাকে খিলাফ করতে চায়, কিন্তু আল্লাহ নবী এটা প্রমাণ করিয়ে দিচ্ছে, আল্লাহর নবী কেমন পিছন দিকে কেন বাদ খেয়ে ফেলবে, সরো সরো কাছে কাছে বসো, ভালো না কথা বুঝছে, আবু বকর সিদ্দিক ইহুদি আমাকে মারবে,
ইহুদি মারবে? আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ নূর নবী হায়াতুন নবী ইমামে শাহনশাহ ইমামে আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগার নবীর নামটা যখন মসজিদে আযান হয় দরুদ পড়া হয়তো নাকি ক্লিয়ার সাউন্ড ফাঁকা বুঝেন না হয়তো নাকি? হ্যাঁ কবুসিয়া দরুদ পড়বে। আরেকটা হাদিস আছে বলবো পরে, সব বলে ফেললে খেয়ে ফেললে রাতে বদহজম হয়ে যাবে, কঠিন টাকা 12টা বাজে হাই হাই করছে হাই হাই করছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইমান গম বনে খসরা কে যে রে আসমা কো হে ইমান গম বনে খসরা কে যে রে আসমা কো হে ইমান গম বনে খসরা কে যে রে আসমা কো হে মেরে ইমান কহতা গে জানে তো জগা তো গে জোরে বলে আর দে কথা বুঝছে মেরে ঈমান কহতা গে কে জানে কে জানে দো জগা তো হে ঈমান গুম বনে খসরা কে যে রে আসমা তো হে ঈমান গুম বনে খসরা কে যে রে আসমা তো হে খোদা নে নূর সে তেরে জমানে কো তুই আকা তুই মাওলা তো শাফাত করতা গে ঈমান গো বনে খসরা কে যে রে আসমা তো হে খোদার নূরে খোদার নূরে নবী সৃষ্টি কুল হু আল্লাহ আল কোরআন বলছে শুনে অনেকে বলছে ফুলপুরা এই মরি সাহেবরা এত কোরআনের ওয়াজ করে না এই মরি সাহেবের বাচ্চা দিকা কুল হু আল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহ আল্লাহর কোন শরীক আল্লাহর কোন মেহতাবি নাই আল্লাহর ছেলে নেই মেয়ে নেই আল্লাহ ঘুমাই না খাই নেই কুল হু আল্লাহ হাদ আল্লাহুস সামাদ আল্লাহ আল্লাহর বিবি নেই কেউ নেই আল্লাহকে শরীক করলে কি হবে আল্লাহকে শরীক করলে কি হবে ঈমান থাকবে না যাবে ঈমান থাকবে না যাবে খোদার নূরে নবী সৃষ্টি নাই নবীর নূরে পৃথিবী সৃষ্টি চলে বলো খোদা নে নূর সে তেরে জমানে কো বানায়া গে খোদা নে নূর সে তেরে জমানে কো বানায়া গে তুই মওলা তুই আকা তুই শাফাত করতা গে তুই আকা তুই মওলা তুই শাফাত করতা গে ঈমান গম বনে খসরা কে যে রে আসমা তো হে এটা খুব ভালো মাই মাই কেন আমি প্রশংসা করছি আমি যখন প্রশংসা করে বুঝতে পারছি ঠিক আছে লাইভ
খুব ভালো শেষ। যদি আপনারা মাহফিল করেন বারে বারে এই শেখটা লাগবে, এই মাইকালার প্রশংসা করছি না, এক এক জায়গায় সভা করি মাহফিল করি, বুক বুনো চর 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 করে, এত পাওয়ার তো নেই, সে যাবো নিজেকেই বলতে হচ্ছে, নিজেকেই বলতে হচ্ছে। আস্তে করে বলছি, মাইক স্পিকার থ্রো বেরিয়ে দিচ্ছে, কথা ঠিকঠাক না? আমি যে কথা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম বাবা, আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী বিচার করবে বাবা। ইহুদিকে বলল, ও ইহুদি তুমি মেরে প্রতিশোধ নিয়ে নাও, তুমি মেরে বদলাটা নিয়ে নাও, আল্লাহ নবী দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছে, আবু বকর সিদ্দিককে ইহুদি মারবে, বেঈমান মারবে, নাসারা মারবে, গায়ের কম মারবে, বেনামাজি মারবে, বেরুদার মারবে, তারিখর মারবে, সুদখর মারবে, না 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 না, আল্লাহ তাকে সম্মান দেয়, আল্লাহ তাকে ইজ্জত দেয়, আল্লাহ তাকে সম্মান দেয়, আল্লাহ তাকে ইজ্জত দেয়, অত ইজ্জুমান দাস আবার কোরআন বলছি শুনে, অত ইজ্জুমান দাস, অত জুল্লুমান দাস, বিয়াদিকাল খয়ের ইন্নাকারা কুল্লি শাইইন কদির, ইজ্জতের মালিককে এই জায়গায় বসালেন, তাকে জোরে বলে বলে এই জায়গায় বসালেন, তাকে আল্লাহ ইজ্জত দেনে বারা, আবার আল্লাহ বা ইজ্জত ছিনিওয়ালা ছিনিয়ে নেওয়ালা, দিতে পারে নিতে পারে নিতে পারে, আবার ইজ্জত রাখে দিতে কত পারে, আবু বকর সিদ্দিকে সম্মান ইজ্জত না আল্লাহ কেমন দিয়েছিলেন, ইহুদি ইহুদি মনে মনে থাকতেছে, এবার আবু বকর আমাকে মেরেছে, এবারে আমি মারবো, কি খুশি বেঈমানের, কি খুশি চোখে ঘুম লাগছে, আমার বাদ ভালো লাগছে না, বক্তাকে ডেকে দাও, সবচেয়ে বেশি উনি আসুন, আমি ছেড়ে যে পারলাম, করে কথা বুঝলি, আমার ছেলে আমার ভালো লাগবে না, ইজ্জত সম্মান সবই আল্লাহর তরফে, ছোট হুজুর মাসা যে জায়গাতে আজ পর্যন্ত কোন ছাত্র ফিরেস পাইনি, এই গুণাকারকে পাইয়েছে, কথাটা বলবো, কিন্তু আমি জলসা আছে আমার ওখানে কেটে দিয়েছে, মনে করে দিবে এটা বলে দিয়া, হযরত আবু বকর সিদ্দিককে মারবে, ইহুদি তৈরি হয়ে আছেন বাবা, ইহুদি রেডি হয়ে আছে, ও মেরা জোরে আসবো কেরা, আল্লাহ তরফ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তো সালাম আসছে, যখন আমার নবীর কাছে কিতাবের মধ্যে আছে বাবা খুলে দেখে নিবে, যখন আমার নবীর কাছে কোন কোন ওষুধ মাগে, হযরত জিবরাইল আসতো, একটি ঘন্টির আওয়াজ হতো, আল্লাহ নবী বুঝতে পারতেন, আল্লাহ নবী আমার নবী জানতে পারতেন, আল্লাহ নবী বুঝতে পারতেন, আল্লাহ নবী জানতে পারতেন, এবারে আমার আবু বকর সাক্ষী এবারে আসছে, আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, নারে তাকবীর, আবু বকরের সাক্ষী এবারে আল্লাহ তরফ থেকে জিবরাইল নিয়ে আসছে, আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আবু বকর দোষী নয়, আপনার আবু বকরকে ইহুদি বেঈমান আয়াত পাক নাযিল হয়েছে, আল্লাহ আপনার আবু বকর সহ্য করতে পারে না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফকির বলেছে, ওই জন্য আপনার আবু বকর কানে মেরেছে, যদি বলতে পারে না সুবহানাল্লাহ, তো মিথ্যাবাদ কাজ্জাব, তুই মিথ্যা কথা বলছিস, রাত বড় শ্বাস আমার, আমি জানবো কি করে, এখন যায় একটা নাচিল করে, আল্লাহর তরফ থেকে হযরত আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিককে প্রশ্ন জবাবটা আসছে, তাহলে কেমন ছিলেন, কেমন খলিফা ছিলেন, কেমন খলিফার থাকতে ওনাদের আল্লাহ পাক নিয়ামত আল্লাহ দান করেছে, হ্যাঁ সম্মান ইজ্জত আল্লাহ দেয়, সম্মান ইজ্জত কাছে তে আসে না, ফলে তো আসে না, কোন বংশে যদি একটা আলেম হাফেজ হয় বাবা, কোন বংশে যদি একটা আলেম হাফেজ হয়, ওই বংশের সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় না কমায়, বলুন
জোরে বলতে পারলেন না, বাড়ায়। ও ভাইরা জনেরা যুবকেরা মোরপিয়ান গনেরা, কোন বংশেতে যদি কোন হাক্কানি যদি আলেম হয়, কোন বংশেতে যদি কোন হাক্কানি যদি পীর হয়, ওই বংশে সম্মান আল্লাহ পাক বাড়ায় না কমায় বলুন। এবার একটা প্রশ্ন করবো বাবা, যেহেতু আমরা দাদা পীরের মুরিদ, একটু আমার বলার দরকার আছে বাবা। না বলে আমি সহ্য করতে পারি না। এবারে বলেন ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের কটা সন্তান ছিল? কটা? পাঁচটা। বড় হুজুর, মিদলা হুজুর, সিদ্দলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর। এবারে প্রশ্ন করব আপনাকে, বাবাজি আপনার কটা বেটা কটা ছেলে বলুন? কারোর সঙ্গে সুযোগ পেলে বাবা, আপনার কটা ছেলে? আপনার না বয়স্ক ছিল কথা বলে বলুন, মুরব্বী দিতে বাচ্চা বাচ্চা, আপনার কটা ছেলে মুরব্বী বাবাজি? বড় না ছোট? বড়। তো বিয়ে শাদী হয়ে গেছে? ইনার দুটো ছেলে কি একটা ছেলে? দুটো ছেলেকে কোরআনের তালিম দিয়েছে? ঠিক করে বলবেন, মিথ্যা কথা বলবেন না। কোরআনের তালিম দিয়েছে? কোনো অসুবিধে নেই, এটা শিক্ষা দরকার আছে বাবা। প্রত্যেক নরনারীর জন্য এলিম শিক্ষা হচ্ছে ফরজ। একটা কথা বলে মনে কিছু করবেন না, আমি একটু বড় বড় কথা বলি। এই হচ্ছে ভাড়াই করা পরিচয়, ভালো করে শুনে ভাড়াই করা পরিচয়। গ্রামে মাইয়ে হয়ে গেছে, অমকের বা কি অমকের চাচি, কি অমকের খালা, কি অমকের নানি, কি অমকের দাদু মারা গেছে, তার জানাজা এই সময় এই মুহূর্তে হবে, আপনারা আসুন সকলে। যে তারে বাপের জানাজা, মায়ের জানাজা, নানার জানাজা, খালার জানাজা, চাচির জানাজা, ফুপুর জানাজা, দাদুর জানাজা, নিজে পড়তে? কথা ঠিক না ভুল? এই কথাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বলো? এটা শিক্ষা দরকার আছে না নেই? এটা বলার দরকার অধিকার আছে না নেই? আপনার ছেলে মেয়েকে গাইড করার দরকার কার? আপনার ছেলেকে আপনি শাসন আপনাকে করতে হবে, এলাকায় মাদ্রাসা করতে হবে, তালমিলিম করতে হবে, ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, যা এবং শিক্ষক হারাম হালাল বেছে খা, কোনটা সঠিক কোনটা বেঠি, কোনটা সঠিক কোনটা বেঠি, কোনটা চলবে কোনটা চলবে না, যার তালিম নিয়ে যা। এর জন্য বাপ মা দোষী হবে, পাকড়াও হবে। কোথা আছো? কত বড় বড় শিক্ষিত, কোথা আছো? ফুরফুরা শরীফে দাদা হুজুর বীরকে বেরা রহমাতুল্লাহ রেগে পাঁচজন সাহেব দাদা ছিল, কোন পাঁচজন সাহেবের ভিতরে কাউকে কোন নেকি কাঠের কাজে দিয়েছিল? কথা বুঝছেন না? কাউকে রঙ মিস্ত্রির কাজে দিয়েছিল, কাউকে কাপড়ের ব্যবসা দিয়েছিল, মা ব্যবসা কর, রং মিস্ত্রি কর, কাঠের কাজ কর, অমুক কর, না 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 না, আল্লাহর ওলি কাকে বলে বাবা, আল্লাহর ওলি কাকে বলে? তাদের মধ্যে ছিল শুধু ভয় আর ভয়, তাদের মধ্যে ছিল শুধু ভয় আর ভয়। আলা ইন্না আউলিয়া, কোরআন বলছি শুনে, আলা ইন্না আউলিয়া, আল্লাহকে না খফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মাহবুব বান্দাগণেরা, আল্লাহর ওলি বান্দাগণেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দাগণেরা পৃথিবীর কোন মানুষকে ভয় করেন না, কোন মানুষকে ভয় করে চলেন না, একমাত্র খোদাকে, মাবুদকে, সৃষ্টিকর্তাকে, রব্বুল আলামিনকে ছাড়া কাউকে তিনারা ভয় করে চলেন না। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল? ছোট হুজুর মারা গেলে খাবে কি? তালতালা হাতে, তালতালা হাতে বলছে হুজুরের কাছে আমি তো থাকি, বসি, শুনে কিছু জানেন? শুনে ছোট হুজুর মারা গেলে খাবি কি? হুজুর কেবলা তখন হুজুর কেন আওরাত না, ছোট ছোট যেমন খাবার কিনতে যায়, খাবার কিনতে গেছে, এই সব এই বস্তা, তোর বাপ মারা গেলে খাবি কি?
হাফিজুল্লাহ মুস্তাকে বলছি, এদেরকে বলছি, ভাইদেরকে বলছি, ভাইরা সব পাকে বলছে আব্বা তালতালা হাটে কিছু মানুষ এসে বলছে ছোট ছোট মারা গেলে খাবে, ছোট ছোট মারা গেলে গেলে কি আব্বা কানছে, আব্বা কানছে, আল্লাহ সতর্ক, আল্লাহ তাদের অভাব দেবে না। আমি তো আব্বা, তো আমি তোর আব্বা, আমি তোদের জন্য দোয়া করছি, আল্লাহ তোদেরকে কোনোদিন ভাসিয়ে দেবে না, আমি তোদের জন্য দোয়া করছি। বাপের দোয়া কবুল হয়েছিল, হয়েছিল, জোরে বলে আজরা ঘুর ঘুরা শরীফে দেখবেন ও মারা জরা যুবকেরা আমাদের মুরব্বিয়া রোগানেরা ভাই সাহেব হুজুরদেরকে লাইন দে লাইন দে লাইন দে লাইন দে লাইন দে মোসবা করছে ও সুর মালিক রে দেন রেখে দাও, তোরা তো হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, তোদের কাছে কেন লাইনটা দিল না? কথা বুঝে আসছে? এ কথা বুঝে আসছে? ভাইরা দানেরা যুবকেরা আমি যে কথা বলতে বলতে চলে গেছিলাম বাবা আল্লাহ আর অলি ফ্রাতে ছোট হুজুর পীর কেবেরা রহমাতুল্লাহ কিন্তু মাকসাদ ছিল মাকসাদ বাবা এক নম্বর মাকসাদ হলো আমার মাদ্রাসা দু নম্বর মাকসাদ হলো মসজিদ আর এত সুন্দর দুটো মাকসাদ এমন চয়েস আল্লাহর অলি আহ এতেই তো মজা হচ্ছে বলতে পারেন না সুবহানাল্লাহ এক তারিখে আল্লাহর আলিকে হুজরা তোমার আব্বা যান দাদা হুজুর পীর কে বেলা রহমাতুল্লাহ রেগে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে হুজুরকে সফরে দেখাচ্ছে ও বাবা জুলফিকার ও বাবা জুলফিকার তোমার ইন্তেকালের পরে বাবা তুমি কি আমার কাছে কি ঘুমাবে না আল্লাহ আলী তখন বলেছিল আব্বা আমার ন ভাই ঘুমিয়েছে যার মায়ের পেট থেকে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে এসেছিলেন হজরতে ন হুজুরও ঘুমিয়েছে আমি ছোট ছেলে ছোট বেটা পীরেরা ওনাদ আমি ছোট হুজুর বলছি একটা প্রশ্ন আপনার কাছে আমি এমন জায়গায় মাজার হবে এমন জায়গায় আমার কবরস্থান হবে ওই কবরস্থানের মিডিল পজিশনে আমার দাফন হবে সেই দিবিল কবরস্থানেতে আমার কবরটা হবে ওই মসজিদে যখন আল্লাহ পাকের আল্লাহ পাকের বান্দারা তারা নামাজ পড়বে ও বাইরা জনের যুবকেরা ইমাম সাহেবরা তারা জোরে 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 তারা জোরে 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 কুরআন শরীফ পড়বে তারা জোরে 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 কুরআন তেলাওয়াত করবে মসজিদে আযান দিবে ওই মসজিদের আযানটা ওই কুরআনের আওয়াজটা আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে শুনবো তার ওসিলা করে আল্লাহ পাক যদি আমার কবরে আযাবটা বন্ধ করে দেয় আরো জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান নারে দিবে বাজান আর একটা হাতে গড়া আমার মকসাদ এই মাদ্রাসা হবে নবীর ঘর আল ওলামা গো ওয়ারাসাতুল আম্বিয়া এটা হলো নবীর ঘর এই নবীর ঘরটা হলো এই জায়গা তাল মেলে মেয়েরা মাদ্রাসার ছাত্রগণেরা মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার উস্তাদগণেরা মাদ্রাসার ছাত্রগণেরা তারা এই মাদ্রাসাতে পড়বে তেলাওয়াত করবে ছোট ছোট কোরআন শরীফ তেলাওয়াত করবে সূরা ইয়াসিন বা তেলাওয়াত করবে সূরা রহমান শরীফ তেলাওয়াত করবে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে আমি জুলফিকার কবর শুয়ে শুয়ে শুনবো কবর শুয়ে শুয়ে শুনবো তার ওসিলা করে আল্লাহ পাক আমার কবরের আযাবকে যদি মাফ করে দেয় এই ভয়েতে এই চিন্তাতে আমি আপনার কাছে ঘুমাবো না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি সঙ্গে রুহানি হালতে হাজরাত ছোট হুজুর পীর কিবলার সঙ্গে দাদা হতে ক্লাস রুহানি হালতে সঙ্গে বিদার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যে বলছি চাহিদি আমরা বেশি করি যারা পাকা পাকা মুরব্বী তারা জান যে পাকা মুরব্বী বুঝতে পারছেন তো 70 বছর 60 বছর যারা এক্সপায়ার্ড হয়ে গেছে
কাঁচা মুরব্বী কারা? এই যুবকেরা হচ্ছে কাঁচা মুরব্বী, বয়স্করা হচ্ছে পাকা মুরব্বী। পাকা মুরব্বী আরে ছোট হুজুর দরবারে আগে কেমন ছিল? তখন শানের ঘাট ছিল না, তখন শানের ঘাট ছিল একটা, আম গাছ ছিল একটা, এখন সব পরিষ্কার। আল্লাহ তারা আল্লাহ পাক তো অনেক পয়সা দিয়েছে, টাকা পয়সা হীরা সব কিছু দিয়ে, আর অভাবটা সেরকম নাই। যে মনের আকাঙ্ক্ষা, মনের মকসাদ নিয়ে তুমি আমার কাছে এসেছো, যাও তোমার ওই জায়গা দিতে, ওই জায়গাতে তোমার আদার শরীর। সেই পায়ের তলাতেই গুণাগার ছিল, পায়ের তলাতে গুণাগার ছিল, এই জন্যে ফুলপাড়া শরীফে হুজুররা বলে সত্যি বাবু তুমি ধোয়া পেয়ে গেছো, আরো মাস আর ছাত্র আছে, এরকম বিশ্বাস করবে না। পুরপুরা সবাই হুজুর আমাকে দাওয়াত করে এই জায়গায় লিখে নিখে সৌরজ কা চমকে না তো বসি একি বহানা গে, সরকার সে জলওয়া সে রোশন গে জমানা গে। সরকারটা কে? নরেন্দ্র মোদি জালেম সরকার, এই জন্য বলতে পারে না। সরকার হলো দিন দুনিয়ার বাদশাহ, জোরে বলুন। সরকার সে জলওয়া সে রোশন গে জমানা গে, সূরজ কা চমকনা চমকনা তো বস একি বহানা রে, সরকার সে জলওয়া সে রোশন গে জমানা গে, রোশন গে জমানা গে। ক্যা চেহারা নবী কা, ক্যা চেহারা নবী কা জলওয়া কো, ক্যা চেহারা নবী কা জলওয়া কো, সূরজ কা চমক না তো বস একি বহানা গে, সরকার সে জলওয়া সে রোশন গে জমানা গে। খুদ খানা নেহি খায়া, কি বলছে নবী? খুদ খানা নেহি খায়া, খোদ নবী খোদ খানা নেহি খায়া, আরো খিলাইয়া গে, হম এসে গরিব কো সিলে সে লাগায়া গে, হম এসে গরিব কো সিলে সে লাগায়া গে।
সৌরজ চমক না তো বস একি বাবা না গে সরকার সে জলওয়া সে রোশন গে জমানা গে ভাই রা কথা বলতে বলতে শেষ করে দেব ও আম্মা সাইলা ফালাতান কার কুরআন বলছি আবার এটা কুরআন আয়াত তো নাকি ও আম্মা সাইলা ফালাতান হা দরওয়াজায় ভিক্ষুক এসেছে অসহায় এসেছে গরিব এসেছে ভিখারি এসেছে নিচে না খেয়ে খাবার দিতে হয় অত সুবিধে নয় শুধু রসুলের উম্মত রসুলের উম্মত বলে দাবি করে এমন একটা জামান আসবে সেই জামানাতে বাবা ঈমান বাঁচানোটা কঠিন হবে আবার হাদিস বলছি মান দামা সাগাবে সুন্নতি ইন্দা ফাসাবে উম্মতি আলা গোমা দুনিয়া দাশাকে দে বাবা কোরআন হাদিস আমি ওয়াজ করি ভাইরা জনেরা যুবকেরা মান দামা সাগাবে সুন্নতি ইন্দা ফাসাবে উম্মতি ফিতনা ফাসাদের জামানা দে এমন একটা সময় আসবে বাবারা বাবারা ও জনেরা যুবকেরা এমন একটা জামান আসবে বাবা এমন একটা সময় আসবে ফিতনা ফাসাদের জামানাতে ঈমানটা বাঁচানো বড় কঠিন হবে মান্দামাসা গাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফিতনা ফাসাদের জামানাতে যে আমার একটা সুন্নতকে রাসূলুল্লাহ বলে দিলেন আমার নবী বা জানিয়ে দিলেন যে ফিতনা ফাসাদের জামানাতে যে একটা সুন্নতকে জিন্দা রাখবে আমল করবে আল্লাহ পাক তার নামে আমলে একটা নাই দুটো আবার কোরআন বলছি মিনান নবীরা ও সিদ্দিকীরা ও সুহাদা গে ও সালেহীনা ও হাসুনা উলাইকা রফিকা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহীনগণ এই সমস্ত আল্লাহ বান্দারা বলো এই রহস্যনা উলাইকা রফিকা রফিক মানে বলো ভালো বন্ধু জোর বলো সুবহানাল্লাহ আর জোর বলো সুবহানাল্লাহ আর জোর বলো সুবহানাল্লাহ আল্লাহুম্মা এই যে ঠান্ডা হাওয়াটা লাগলে বলে কি হয়েছে আল্লাহ রসুলের উস্তাদ ছিল বলতে পারেন না বিভাগের উস্তাদ ছিল
সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে রে গল মেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সেই কোরআন শরীফ প্রত্যেক মায়েরা পড়ে, প্রত্যেক বোনেরা পড়ে, প্রত্যেক ফুপুরা পড়ে, প্রত্যেক চাচিরা পড়ে, প্রত্যেক খালারা পড়ে, প্রত্যেক নানিরা পড়ে। কিতাব হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফের মতন এত কদর কিতাব, এত সুন্দর লফজ কিতাব পৃথিবীতে আর নাই। কোরআন শরীফ পড়লে যান যান ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? সে বড় সব ঘুরছে কেন? আরে কি পালাবে নাকি? ঘুম হয়ে গেছে, সব পালাচ্ছ কেন? দাঁড়িয়ে থেকোনি, দাঁড়িয়ে থেকোনি বাবা, বসতে হই বসো, এইভাবে থাকবেন না। একটা সিস্টেমে চলছ, আখলাক তৈরি করো, আখলাক আদর্শ তৈরি করো বাবা। এইভাবে বসে, এইভাবে দাঁড়িয়ে আমাকে হা করে দেখতেছে বাবা, না ভাই বসতে হই বসো, বসো সাইডে যাও, কথা বুঝছো? রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতে ইহুদি নাসারারা বেঈমানেরা বেদিনেরা কাফিরেরা মুশরিকেরা মুনাফিকেরা তারা কিন্তু নবীর রাসূলুল্লাহর বিরুদ্ধে কিন্তু তেলাওয়াত শুনে তাদের জাল ঠান্ডা। সত্যি আব্দুল্লাহর ঘরে যে সন্তানটা আল্লাহ দিয়েছে, সত্যি তেলাওয়াত মধুর আল্লাহ দিয়েছে। আল্লাহ সত্যি এই অস্বীকার কর, আমার ভাইরা মুরব্বীরা, ফুরফুরার পাগলের আকীদা দুরুস্ত করুন, আকীদা ঠিক করুন। ইজমা কিয়াস, কোরআন ও হাদিস ইজমা কিয়াস, বুঝেন? কোরআন ও হাদিস ইজমা কিয়াস, এই চারটিকে আঁকড়ে ধরে রাখতে হবে। আমরা যে ইমামের অনুসরণ করি, যিনিকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, শুধু ইমাম ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, যদি বলতে পারেন না কেমন ইমাম ছিলেন? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুদুদ বসে মসজিদে, একজন চোর চুরি করে এসে উজু করছে, চুরি করে এসে উজু করছে, কি ব্যাপার? আরে বাবা
তুমি কার মাল চুরি করে এসেছো যেখানে? হ্যাঁ, তুমি কার মাল চুরি করে এসেছো? রুজু করছো না আমার পুচ্ছ? আপনি জানতে পারলেন কি করে? আপনি বুঝতে পারলেন কি করে? ও বাবা, চলে চলে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে বাতিনি চোখ দিয়েছে, ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি আছে, বাবা জোরে বলো না সুবহানাল্লাহ। ও বাবা চোর, তুমি যখন কুকুরটা বাড়াচ্ছিলে আপনার উজু করুন তো হাত ঘুরিয়ে না হাত সমেত চালান, বুঝেন না? হাত ঘুরিয়ে তো নাকি না হাত হাত সমেত চালান, হাত ঘুরিয়ে উঁচু যখন করছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তির দিকে ছোড়ে দিকে বারবার তাকাচ্ছে আর আল্লাহ পাকের দরবারে দোয়া করছে, আল্লাহ পাক এই চোর উঁচু করছে নামাজ পড়ার জন্য, চুরি করে নামাজ পড়ার জন্য, আল্লাহ পাকে কতটা ভয় করে চুরি করে নামাজ পড়তে এসেছে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনাকে হিদায়াত আল্লাহ করে ও জীবন কোনদিন আর না চুরি করতে পারে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কেমন ইমাম করেছিলেন বাবা, আমি কথাটা সব জায়গায় বলি, এখানেও বলছি বাবা, সব জায়গায় বলে যাব বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে শুরু করলেন, বাবা ও শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তুমি যে উযু করছিলে, তুমি যে অন্যায় করেছো বাবা, অন্যায় করেছো বাবা, পাপ করেছো, আল্লাহ পাক দয়া মায়া করে তোমার কানে তারা ওই উযুর মাধ্যমে ওই পানিটা গড়াচ্ছে, তোমার গোড়াকে আল্লাহ তারা মাফ করে দিলে। আরো ধরে বলুন সুবহানাল্লাহ, ফজরের নামাজ পড়া গা এবারে যদি বলেন আপনি সুন্নত নামাজ পড়বো না, ফরজটা শুধু পড়বো হবে, কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন কথা বুঝছো না? দুরাগা শূন্য দুরাগান ফরো, দুরাগা শূন্য পড়বে তারপর ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে, ওই জন্যে বলা হয় বাবা সর্বপ্রথমে আমার নবী দিক দিয়ে, সর্বপ্রথমে আমার নবীর বাড়ি দিয়ে, তারপরে আমার আল্লাহ বললেন, তারপরে আমি আল্লাহ আমার বাড়িতে তবে আয়, সর্বপ্রথমে আমার সুরের দুরাগা শূন্য নামাজটা রাই চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ইমাম শাফিকে ডেকে বললেন, ও ইমামে শাফি তোমার মাযহাবে কিন্তু একটা বুকে বাঁধা সহি হাদিস, আমি নাজায়েজ বলবো না, সহি হাদিস রাসূলুল্লাহ বলেছে, এ ভুল বুঝবেন না, জলসা বলতে বলতে চিন্তা করবেন না, বুকে হাত বাঁধা সহি হাদিস এটা মানতে হবে, আল্লাহ রাসূল বললেন আমার বড় কানে বলেছিলেন, না 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 তোমরা পুরুষ মানুষ তোমাদের জন্য বুকে আর মেয়েদের জন্য লাভি নিচে, বাবা আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে বলেছিলেন বাবা, চার মাযহাবের ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে যে মাযহাবটা ছিল আমার রসুলুল্লাহর মাযহাব, আরো জোরে বলুন গৌসুল আজম পীরানে পীরস্তাগে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানে গৌসে সন্ধানে ইরিকায় কে দুই পুত্র সন্তান ছিল বাবা, হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন ইনারা হল তিনাদের খানদান, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ,
কাচ্চ করো বাবা, কাউকে মানা করা দরকার নাই বাবা, কিন্তু আগে দেখা ঠিক করতে হবে ফুরফুরা শরীফের মানুষ আমরা, আমাদের বলা দরকার আছে না নাই বাবা, কে কোনটা করে আমার দেখার দরকার নেই, আমরা যেটাকে মানি সেটাকে মানবো, কথা ঠিক না ভুল, আমরা যেভাবে নামাজ পড়ছি সেটা আমরা নামাজ পড়বো, কে কোন মলি সাহেব কে কে কি বলছে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, মক্কা শরীফের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, অনেকে ফতোয়া দিচ্ছে মক্কা শরীফের ইমাম সাহেব তো ভূতের ভূতে নামাজ পড়ে, নামাজটা কি কবুল হচ্ছে না, সেটা আল্লাহর হুকুম, আল্লাহ কবুল করবে সেটা আল্লাহ পাক জানে। আমি আবার বসুন আপনাকে বলছি বাবা, আমার নবী ছিলেন ইমাম, সাহাবায়েকরামরা ছিল মুক্তাদি বাবা, আমার রাসূলুল্লাহ নামাজটা পড়াতেন, সাহাবায়েকরামরা বুঝতে পারতেন আজকের দিনেতে আমার রাসূলুল্লাহ নামাজটা আজকের দিনে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? আকীদা ঠিক করো, ফুরফুরা সিলসিলার মানুষ, দাদা হুজুর কিবলার মত পথের মানুষ ধরে রাখবেন, এদিক ওদিক করবেন না, বিপদ আছে, বিপদ আছে। খাজা বাবা গরিব নবাব মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জীরি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে সবচেয়ে কাফের ছিল, বেঈমান ছিল, বেদী ছিল, নাসারা, তারা কি মানুষকে এক হাতে একশো নিজে খাজা বাবা গরিব নওয়াজ ইমানের কালেমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন না সুবহান, জোরে বলুন। আমি যদি পীর হন, সব হবে রে বাবা, এই বিরক্ত করে রাখছে তো, সারা রাত্র জলসা হচ্ছে না, এখন শেষ করে দিবি, সকাল পর্যন্ত পদের পর্যন্ত আছে তো, আমি জয় উদ্দেশ্যে এখানে টাকা বসে বলছি সাজা গড়ায় ঢুকবো, ঠিক সাজা সাজা বলেছি, শুধু বলি আসবো আসবো, সবই তো তকদীরের ব্যাপার, কপালে না থাকলে যতই মাথা করো কিছু হবে না, মাথা করে করে কপাল পেটিয়ে ফেলবো, রক্ত বেরো তবু হবে না, নসিবে যদি রেজে থাকে, তুক্তি থাকে, খবর দিয়ে থাকে, আল্লাহ যদি আনাই তবে আমি আনবেন, কথা ঠিক না বলবো, জোরে মারে, হ্যাঁ সবই তার হুকুম, যে কথা বলতে আল্লাহর নি আল্লাহর নিদের এক একটা রুহানি ফাইল, এক একটা নিয়াম, এক একটা কাসিয়া আল্লাহ, সেদিকটা ফলো করে চলছে, আকিদা ঠিক করবে, হ্যাঁ খাজা বাবা গরিবে নামাজের চেনারা মুরিদ, বড় বিশ্বাসী দিনারা মুরিদ, তিনারাও ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হুজুরকে স্মরণ করে সেই ইমামের অনুপতিতে তারা নামাজ পড়ে, কথা ঠিক না ভুলবো, জোরে বলে লোকজন মাশাআল্লাহ থাকে কম বেশি, পুরপুরা শরীফের আওলাদ গণেরা, হুজুর গণেরা, মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা, সাহেবজাদা গণেরা আপনাদের গ্রামে আসে, আপনারা খুশি তো নাকি, দাদা হুজুরের রক্ত, দাদা হুজুরের খুন আসছে, খুশি তো না, খুশি তো না কি না, বেজা নসিব ভালো, বছরে একবার এলো, অনেকে বলে কর্পোরেশন বের হয়ে যেতে কে কেন আলি, শুধু বাচ্চা চাচা দাদুদের কথা বলে শেষ করতে, হ্যাঁ তোর বাপ আল্লাহ বলি হয়েছে, তোর বাপের কথা বলবো, এই কথা বুঝতে পারছ, তোর বাপ তোর চাচা তোর দাদু তোর খালু তোর নানি ছিল, সেই মুজাদ্দিদ মানে সংস্কার যুগের সংস্কার করেছিল, একশো বছর পর একটা মুজাদ্দিদ আসে, আসে বলতে পারে না সুবহানাল্লাহ, সেই মুজাদ্দিদের জামানের খুন রক্ত খতের জলওয়া,
একুশ বাইশ তেইশে পালন করছো, অনেক কথা বাবা হুজুরকে এসে যে হাইদার এসে যাবে বসি হাসি আল্লামা বড় মাওলানা রুহুল আমিন হুজুর ওয়াজ করছে না আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবরা রহমতুল্লাহ আলাইহি শেষ মাহফিলে তেইশে পালন বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা তুমি ওয়াজ করো হুজুর আপনি থাকতে আমি ওয়াজ করছ করছ না আপনার না বাবা তুমি ওয়াজ করো আমি আবু বাকর তোমার ওয়াজটা তো ভালো লাগে জোরে বলতে পারছো সুবহানাল্লাহ তেইশে পালন শেষ তখন তিনে রাত চালাই ওয়াজ হতো হুজুর কেবলা জামা দেন হযরত হুজুর কেবলা পাঁচটা সাহেব দেখা ছিল বড় হুজুর মেজে হুজুর ন হুজুর ছোট হুজুর মাঝে রাতে সেজে হুজুর সব বাদ ছোট ছোট হুজুর কেবলা সাথে থাকতে থাকে মির্জাপুর আব্দুল মাহবুব সাহেব আব্দুল দাইয়ান সাহেব এই শুনে আব্দুল মাহবুব সাহেব আব্দুল দাইয়ান সাহেব মুশি হাজি আল্লাহ গোলামি বাবা গোলামি একটু ওয়াজ করো আমি তো আর ওয়াজের মাহফিলটা আমার ভালো লাগে তো মাহফিল করো ওয়াজ করো আমি আবু বাক্কা একটু শুনবো টিনে রাত ওয়াজ করছে টিনে রাত চালা টিনে রাতটা তো উপর দিকে চেয়ে দেখবে উপর দিকে একটা একটা পালকি দিয়ে দৌড়ে দিয়ে বাঁধা আছে ওটা কি জানেন পালকি ওই পালকিটা কার কুতুবুল ইরশাদ রাসূলিনা উমা সুফিফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হযরত দাদা হুজুর পীরকার নিজ বাড়ি কথা জানেন এই ভালো করে বলো নিজ বাড়ি কথা জানেন দেখি একটু একটু মজা খসা করি ফুরফুরা শিল্পের সব পাগল দিওয়ানা মাস্তানা দাদা হুজুরকে নিজ বাড়ি কথা জানেন জানো 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 কে জানো বলতে পারবে আল্লাহর লীরা আসতে দাদা হুজুরকে রহমতুল্লাহ আগে আসতেন উনার পীর সুফি ফাতে আলী ওয়াইস রহমতুল্লাহ আগে আসতেন হাজার আবু বাক্কা সেই কাঠিটাকে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে দক্ষ সুর থেকে হেঁটে 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 ফুরফুরা শিল্পী ঠকতে হেঁটে সেই প্রাপ্ত পীর ছিলেন ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ উনি ছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আমি তোমার পীর দোয়া করছি তুমি যেমন আমার এই কাঠটাকে মাথায় করে নিয়ে সারা বাংলাতে সমাজ থেকে খেদমতে মজা কষ্ট করে আমার জন্য ঘুরেঘুরি করছো আমার জন্য কষ্ট করছো আমি তোমার পীর দোয়া করছি তোমার এই কাঠিটা সারা বাংলার মানুষ বাহান্ন জেলার মানুষ দিবানা হয়ে যাবে চলে বলো না তোমার এই কাঠিটাকে মাথায় করে নিয়ে সারা মানুষ তারা ঘুরতে থাকবে আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি পীরের দোয়া কাজে লাগে না লাগে না মুসাফিরের দোয়া কাজে না লাগে না লাগে বলো মা বাপের দোয়া আল্লাহ বাগে দরবারে কাজে লাগে না লাগে না বলো হযরতে বাইদের গোস্তামি কত ওয়াজ করো মানুষ পাগল হয়ে গেল আল্লাহর ওলি বসিয়ে আল্লাহ বড় মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ওয়াদের মাহফিলে মজলিসে যত শরীফে আমার সুরুল্লার দরবারে চলে যা আরো বলুন সোহ
খুদা পরপরা শরীফ খুদা মদিনা শরীফ বাবা ওই কান্নার আশা যোদা সোদার কান্দে ছিল বাবা অনেকে বলে বাবা গ্যাজারি কথা বাবা এদের কথা তারা মানবেন না এদের দেখে দূরে থাকবে এর ইমান দেখে আপনার শেষ করে দিবে বাবা ও জানেরা যুবকেরা আল্লাহর দিকে হযরতে দাদা হুজুর বিতেবেরা রহমাতুল্লাহ রেগে আ থাকতে পারলেন না খুশি হাতে আল্লাহ বড় মোলারা রুহুল আমিন রহমাতুল্লাহ রেগে মুখের দিকে তাকিয়ে আছে মুখের দিকে চেয়ে আছে আমার রুহুল আমিন আজকে কি ওয়াজ করছে বাবা এই ওয়াজের মাহফিলে এই ওয়াজের মাহফিলে মানুষ দিবানা হয়ে আছে মানুষ পাগল হয়ে আছে বাবা মানুষ এত কান্না কান্দতেছে এত কান্না কান্দতেছে এত কান্না কান্দতেছে আর সহ্য হচ্ছে না আল্লাহর আলি বসিহাটে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুর্বাস করতে 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 ও বাইরে কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর আলি দরবারে ওই তীরের চড়াতে আল্লাহ চারজন খলিফাকে সাথে করে নিয়ে আমার নবীরা পাঁচজন খলিফাকে সাথে করে নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরফুরা শরীফে রূহানি অবস্থাতে হাজির হয়ে যান আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবীকে বসতে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বসেন হুজুর আপনি বসেন আপনি মদিনা শরীফ থেকে রূহানি অবস্থাতে চলে এসেছেন শুধু আপনি আসেন না চারজন দামি দামি সাহাবাদেরকে নিয়ে আপনি মদিনা শরীফ থেকে আজকে ফুরফুরা শরীফে রওনা হয়ে গেলেন আমি বসবো না আল্লাহর আলি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজলিসে মানুষ সব বেহুশ হয়ে আছে মজলিসটাতে নূর আর নূর হয়ে যায় আর ওজন বলুন সুবহান আর ওজন বলুন সুবহান বাবারা ও সোনার মালিকেরা ও জওয়ান যুবকেরা আমি ওয়াজটা 24 পরগনা আপনি এসেছেন
খুশি হয়েছি আপনি এসেছেন, আমি আবু বকর বড় হয়েছি। আজ যদি একদিন নাই, দুবার নাই, তিনবার নাই, পুরপুরা শরীফে পি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ রে গে ইসারে সবে আমার রাসূলুল্লাহ আমার নবী পাক শত শত বার হাজির দিতেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, আবু বকর, এই ওয়াজটা, এই মাহফিলটা, এই সাদের সাহাবটা, এই মাহফিলটা, এই তোমার নাই বাবা, আমি রাসূলুল্লাহ আমার। কি গো মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সিলসিলাকে